আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা বিভিন্ন সময়ে আমরা যখন বাংলা টাইপ করি বা ইংরেজি যে কোনো ধরনের টাইপে আমরা যখন লং টাইম টাইপ করি আমাদের জন্য বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় যেমন আমরা যদি কোনো বিষয় টাইপ করি টাইপ করার শেষে অটোমেটিকলি তার রিপ্লেস হয়ে যায় দেখুন আমি একটা টাইপ করতেছি ডিসেম্বর যখন টাইপ করি অটোমেটিকলি দেখুন তার প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে বা রিপ্লেস হয়ে গেছে অটো কারেকশন আমরা অনেক সময় এটিকে সংশোধন করার কথা বলি বা অটো কারেকশন অফ করার কথা বলি পরিচিত অনেকেই আছে যারা নক দেয় এদিকে আসলে আমরা সংক্ষেপে বলে বলি যে অটো কারেকশন অফ করেন আসলে অটো কারেকশন কীভাবে অফ করা হয় বা অটো কারেকশন কী কী কারণে কাজ করে বা অটো কারেকশন কীভাবে কাজ করে বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব এখানে ইংরেজি ডিকশনারিজোনে বা ইংরে ইংরেজি আপনার গ্রামারলি এটি অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যায় এখানে দেখুন একটি ইংরেজি ডিসেম্বর মাসের নাম টাইপ করা আছে অটোমেটিকলি কিন্তু সে প্রথম অক্ষরটি বড়ো হাতের নিয়ে নিচ্ছে কোন এটা অটোমেটিকলি আপনার ডিকশনারির সঙ্গে বা অটোমেটিকলি গ্রামারের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে আমরা যদি বাংলা টাইপ করি দেখুন আমাকে আমার দুইটি ওয়ার্ড ফাইল ওপেন করা আছে একটা দু হাজার সাত এবং আটটা দু হাজার আমি এখানে একটি বাংলা যে কোনো একটি টাইপ করে নিব যেমন আমাদের আমাদের দিয়ে যদি আমি স্পেস দিই অটোমেটিকলি কিন্তু সে লাস্টের রটা ওতে রিপ্লেস হয়ে যাচ্ছে এটি আসলে অটো কারেকশনের কাজ বা অটো কারেকশন অটোমেটিকলি হয়ে যায় অটো কারেকশন মূলত ইংরেজির জন্য বাংলার জন্য এই কারণে অটো কারেকশনটা অন থাকলে বাংলা বানানগুলো ভুল তৈরি হয়ে যায় বা নামের শেষে বা লেখার শেষে অটোমেটিকলি রিপ্লেস হয়ে অন্য কোনো অর্থ দাঁড়ায় সো আমি এই অটো কারেকশনটা অফ করার দুটি অপশন দেখাবো একটা হচ্ছে অফিস দু হাজার এবং অফিস দু হাজার আমি প্রথমে দু হাজার উনিশে আছি এখানে আমি একেবারে প্রথম থেকে ফাইল ফাইল থেকে মোর এখান থেকে অপশনে ক্লিক করব। অথবা যদি এখানে না যেতে থাকে না যেতে চান তাহলে অবশ্যই যে কোনো ট্যাবের একদম ফাঁকা যে জায়গা আছে এখানে কাস্টমাইজ দ্য রিবন এই মেনুটা আপনি পেয়ে যাবেন কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করুন এবং আমরা যে অনেক সময় বলি যে প্রুফিং আসলে প্রুফিংটা এখানে থাকে কাস্টমাইজ দ্য রিবনের বাম পাশে যে টোটাল অপশন আছে এখানে দেখুন তিন নম্বরে প্রুফিং আছে বা অ্যাডভান্সের একটু উপরেও প্রুফিং থাকতে পারে অনেক সময় আমি প্রুফিংয়ে ক্লিক করার পরে দেখুন এখানে অটো কারেকশন অপশন অটো কারেক্ট অপশন যে অপশানটা আছে আপনি এখান থেকে ক্লিক করুন এবং অটো কারেক্ট যে ট্যাপটা সিলেক্ট করা আছে এই ট্যাবেই সবগুলো মার্ক ধীরে ধীরে সবগুলো তুলে দেন সুন্দর করে আনচেক করে দেন সবগুলো চেক মার্ক করা থাকবে আনচেক করে দেবেন অনেক সময় আমরা ইংরেজি বা বাংলা টাইপ করার সময় অনেকে অনেক সময় আমরা নাম্বারিং করি যেমন এক দিয়ে ডট দিয়ে বা এক দিয়ে দাঁড়িয়ে দিয়ে স্পেস দিলে অটোমেটিক তার নাম্বারে কনভার্ট হয়ে যায় বা অটোমেটিকলি সিরিয়াল নাম্বার তৈরি হয় এটাও যদি আপনি রিমুভ করতে চান দেখুন এখানে অটো ফর্মেট বা যে এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন সো আমি শুধু অটো কারেকশন বা টাইপের শেষে যে অটোমেটিক রিপ্লেস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করার জন্য আমি করব ওকে সবগুলো আনচেক করা অবস্থায় ওকে করে দিব আবার ওকে করে দিব। এখন আমি দেখুন এটা মুছে দিয়ে আবার যদি লিখি দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি রিপ্লেস হচ্ছে না আচ্ছা এখানে আমি একটি ইংরেজি টাইপ করে দেখি ওকে দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে মাসের নাম কিন্তু চেঞ্জ হচ্ছে না ওকে দু হাজার উনিশের যে অপশনটি আমি দেখে দিলাম এখান থেকে আপনি পেয়ে যাবেন যে কোনো ট্যাবে বা যে কোনো রিবনে লাস্টে ফাঁকা জায়গার কাস্টমাইজদের রিবন পেয়ে যাবেন অথবা ফাইল থেকে মোর মোর থেকে অপশন অপশন থেকেও রিবন পেয়ে যাবেন এই অটো কারেকশনের অপশনটি পেয়ে যাবেন প্রুফিং পেয়ে যাবেন এখান থেকে আপনি দিতে পারবেন ওকে আমি এখন দু হাজার উনিশ ফাইলটি ক্লোজ করে দিব এবং দেখাবো দু হাজার কিভাবে কীভাবে অটো কারেকশন অফ করা যায় এখানে আমি সবগুলো ট্যাবের লাস্টে দুই হাজার উনিশের রাইট বাটন ক্লিক করতে বলছিলাম কিন্তু দুই হাজার সাতে ট্যাবের মধ্যে কাজ করবে না সবগুলো ট্যাবের মেনুবারের লাস্টের দিকে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আপনি রাইট বাটন ক্লিক করলে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এটি পেয়ে যাবেন এখানে প্রুফিং পেয়ে যাবেন অথবা আপনি হোম থেকে সরি ফাইল থেকে ফাইল থেকে ওয়ার্ড অপশন অপশন থেকে আপনি পেয়ে যাবেন প্রুফিং আপনি যে কোনোভাবে প্রুফিংয়ে ঢুকতে পারলে আপনি অটো কারেক্ট অপশনগুলো সবগুলো আনচেক করে সেভ করে দেবেন দেখুন আমি সবগুলো আনচেক করে সেভ করে দিচ্ছি ওকে জাস্ট এতটুকুই কাজ আপনি কিভাবে কীভাবে অটো কারেকশন অফ করবেন এবং অটো কারেকশন কোথায় পাবেন এগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম এখন দেখুন আমি এখানে একটি মাসের নাম লিখি স্পেস দিলে কিন্তু আর চেঞ্জ হচ্ছে না এখানে আমি একটু বাংলাতে করি সুতো নিয়ম যে আমাদের দেখুন স্পেস দিলে কিন্তু আর পরিবর্তন হচ্ছে না সো আপনি যদি এই বিষয়টি না জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওটি দেখে নেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্সেল মাহমুদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখানে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেস এক্সেল নিয়ে বিভিন্ন প্রকার সিরিজ টিউটোরিয়াল বা বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া থাকে আশা করি আপনি দেখলে অনেকাংশে বুঝতে পারবেন আর যদি আপনি আমার ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকেন অবশ্যই এক্সেল মাহমুদে জয়েন করে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন